আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আসর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব এই 3 নাম্বার চ্যাপ্টারে মূলত আলোচনা করা হয়েছে বিজনেস কম্বিনেশন নিয়ে বা ব্যবসায় সমাবেশ নিয়ে তো বিজনেস কম্বিনেশনের অনেকগুলো পার্ট আছে এর মধ্যে কনসোলিডেটেড স্টেটমেন্ট তারপর অ্যাবজর্পশন অ্যামালগামেশন হোল্ডিং এগুলো নিয়ে অনেকগুলো পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে তো এর মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যামালগামেশন বা একত্রিতকরণ তো অ্যামালগামেশন বা একত্রিতকরণ বলতে কি বোঝায় এটা বলতে মূলত বোঝানো হয়েছে যে দুইটা স্বতন্ত্র ব্যবসা তাদের নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়ে বন্ধ করে দিয়ে তারা দুজন মিলে একটা বিজনেস গঠন করে অর্থাৎ ধরো এ কোম্পানি আর বি কোম্পানি দুইটা কোম্পানি একসাথে হয়ে একটা নতুন বিজনেস গ্রহণ নতুন গঠন করে সেটা হচ্ছে অ্যামালগামেশন বাংলাদেশের ইতিহাসে এই অ্যামালগামেশনটা মাত্র একবার সংগঠিত হয়েছে সেটা হচ্ছে রবি এবং এয়ারটেলের মাধ্যমে অর্থাৎ রবি এবং এয়ারটেল দুটা আলাদা কোম্পানি ছিল তোমরা জানো সেই দুটা কোম্পানি এখন একত্রিত হয়ে গেছে একত্রিত হয়ে নতুন একটা নাম কোম্পানি গঠন করছে সেটার নাম দিছে রবি তো এই জন্য হয়তো বা এটা বুঝতে একটু কষ্ট হয় কিন্তু আসলে নামটা যদি ভিন্ন হতো তাহলে আমাদের জন্য উদাহরণ হিসেবে আরেকটু সহজ হতো তো মূলত এখানে রবি এবং এয়ারটেল দুইটা কোম্পানি নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়ে নতুন একটা কোম্পানি গঠন করছে সেটার নাম হচ্ছে রবি নাম দিছে তো এটা আগের নামটাই তারা রেখে দিছে আমরা যদি রবির পূর্ব নামটাকে চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলতে পারি একটেল ছিল রবির পূর্ব নাম তাহলে একটেল আর এয়ারটেল এই দুইটা কোম্পানি নতুন করে একটা কোম্পানি গঠন করছে রবি ঠিক সেম এই অ্যামালগামেশনে মূলত এই যে প্রক্রিয়াটা দুইটা কোম্পানি বন্ধ হয়ে নতুন একটা কোম্পানি চালুর প্রক্রিয়া যেটা সেটাই মূলত এই অ্যামালগামেশনে আলোচনা করা হয় তো চলো আমরা দেখে আসি যে আমাদের যে ম্যাথটা 2014 সালে আসছিল অ্যামালগামেশন থেকে সেই ম্যাথটা আজকে আমরা সমাধান করবো কীভাবে এই ম্যাথগুলো সমাধান করতে হয় আমরা সেই নিয়মটাই বা সেই প্রসেসটা আজকে শিখবো তো চলো আমাদের সাথে আমরা ক্লাসটি শুরু করি তো এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে নিই তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবা এবং তোমাদের বন্ধুদের সাথেও সে ক্লাসগুলো শেয়ার করবা যেন তারা উপকৃত হতে পারে তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা আছে এ বি লিমিটেড অর্থাৎ এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড দুইটা কোম্পানি এগ্রিড টু অ্যামালগামেট তারা রাজি হয়েছে অ্যামালগামেট হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য এ নিউ কোম্পানি এ বি লিমিটেড অর্থাৎ এ লিমিটেড এবং বি লিমিটেড দুইটা একত্রিত হয়ে একটা নতুন কোম্পানি গঠন করবে সেটার নাম হচ্ছে এ বি লিমিটেড ওয়াজ ফরমেট টু টেকেন ওভার দ্য অ্যাবোভ টু কোম্পানিজ 31st March 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে তাদের যে অবস্থা আছে সেই অবস্থার উপর ভিত্তি করে তারা দুইটা কোম্পানি একত্রিত হবে দ্য ব্যালেন্স শিট অফ দ্য টু কোম্পানিজ অ্যাজ অন দ্যাট দ্য গিভেন বিলো দুইটা কোম্পানির ওই দিন ব্যালেন্স শিটটা দেওয়া আছে ফাইন্ড আউট দ্য পার্সেস কনসিডারেশন অফ দ্য টু কোম্পানিজ আমাদের বলছে দুইটা কোম্পানিরই পার্সেস কনসিডারেশন বের করতে হবে শো দ্য জার্নাল এন্ট্রিস এবং জার্নাল এন্ট্রিস করতে হবে অ্যান্ড ওপেনিং ব্যালেন্স শিট অফ এ বি এবং এ বি কোম্পানি গঠন করার জন্য ওপেনিং ব্যালেন্স শিট করতে হবে তারপর বলা আছে দ্য পার্সেস কনসিডারেশন ওয়াজ পেড দ্য ইকুইটি শেয়ার 10 অফ এ বি লিমিটেড অর্থাৎ দুইটা কোম্পানির যে মালিকানা সত্ত্ব আছে সেই মালিকানা সত্ত্বের বিপরীতে আমরা তাদেরকে এ বি কোম্পানির ইকুইটি শেয়ার ইস্যু করবো যার শেয়ারগুলোর দাম হবে প্রত্যেকটা 10 টাকা করে তো এই কন্ডিশনের উপর ভিত্তি করে মূলত দুইটা কোম্পানি একত্রিত হবে এখন এটার পার্সেস কনসিডারেশন কীভাবে বের করে জার্নাল কীভাবে বের করে ওপেনিং ব্যালেন্স শিট কীভাবে বের করে এটাই মূলত আজকে আমরা শিখবো বা আলোচনা করব প্রথমে আমরা জানবো পার্সেস কনসিডারেশন কী পার্সেস কনসিডারেশন হচ্ছে যে এ কোম্পানি এবং বি কোম্পানি যে বন্ধ হয়ে যাবে তাহলে এদের মালিকরা আসে না শেয়ার হোল্ডাররা আসে না এই শেয়ার হোল্ডারদেরকে কী পরিমাণ নতুন কোম্পানির কী পরিমাণ প্রতিদান দেওয়া উচিত সেটাই মূলত পার্সেস কনসিডারেশন তার মানে তাদের প্রতিদানটা নির্ধারণ করবে কিসের উপর তাদের প্রতিদানটা নির্ধারিত হবে সম্পদ এবং দায়ের উপর অর্থাৎ সম্পদ থেকে দায় বাদ দিলে যেই সম্পদ যেই নিট অ্যাসেট বা থাকে সেটাই মূলত পার্সেস কনসিডারেশন এখন আমরা দেখব কীভাবে পার্সেস কনসিডারেশনটা নির্ণয় করা হয় ক্যালকুলেশন অফ পার্সেস কনসিডারেশন আমরা এ কোম্পানি এবং বি কোম্পানি দুইটা কোম্পানির জন্য একটা ছক কেটে নিলাম এখানে আমরা মূলত এখন এই যে সম্পদগুলো দেখাবো যে কার কত টাকা সম্পদ আছে তো তোমরা এখানে দেখছো এখানে দেখা আছে গুডউইল আছে বিয়ের 50,000 তাহলে আমরা গুডউইল লিখব বিয়ের 50,000 ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দুইটা কোম্পানিরই 2.5-2 লাখ প্লান্ট অ্যান্ড মেশিনারি 4,50,000 আর 3,50,000 পেটেন্ট দেওয়া আছে 1,10,000 এই কোম্পানির বি কোম্পানির নাই স্টক দেওয়া আছে 1.5 লাখ আর 1,20,000 সান্ডি ডেপটস দেওয়া আছে 1,20,000 আর 20,000 এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্ক দেওয়া আছে 50,000 এবং 10,000 টোটাল 60,000 টাকা এ হচ্ছে টোটাল অ্যাসেট এ এবং বি এর এখন এদের কী লাইবিলিটি আছে সেই লাইবিলিটিগুলো আমরা দেখি এখানে তাদের মালিকানা সত্ত্ব বাদ দিয়ে আউটসাইড লাইবিলিটি আছে শুধুমাত্র সান্ডি ক্রেডিটর্স
আর বাকিগুলো কিন্তু সব মালিকানা সত্ত্বের, তার মানে আউটসাইড যত লাইবিলিটিস আছে সেই লাইবিলিটিসগুলো এখানে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা আউটসাইড লাইবিলিটিসগুলো যদি বাদ দিই, যেমন এখানে আমাদের শুধু সান্ডিকেটর্স আছে, এই জন্য এখানে যদি আরও লাইবিলিটিস থাকতো তোমার নোটস পেবল, তারপর সামথিং আরও যদি অন্যান্য কোনো লাইবিলিটিস থাকতো আউটসাইডে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বাদ দিয়ে বাকি যে লাইবিলিটিসগুলো আছে সেগুলো থাকলে সেগুলো এখানে বাদ যেত। তাহলে এবার সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি এর নিট সম্পদ আছে 10,50,000 টাকা আর বি এর নিট সম্পদ আছে 6,00,000 টাকা, তার মানে মোট তাদের সম্পদ দাঁড়াইল কত 16,50,000 টাকা। এই 16,50,000 টাকা তাদেরকে কে পরিশোধ করবে? এ বি কোম্পানি পরিশোধ করবে। কিসের মাধ্যমে? 10 টাকা দামের ইকুইটি শেয়ার ইস্যুর মাধ্যমে। তাহলে আমরা একটু একটা মোড অফ পেমেন্টটা লিখে নিই, যে ইকুইটি শেয়ার ইস্যু করবে কত 10,50,000 প্লাস 6,00,000 সমান সমান ভাগ দিলাম 10 দিয়ে, তার মানে 1,65,000 শেয়ার ইস্যু করার মাধ্যমে এ বি কোম্পানি এই এ লিমিটেড এবং বি লিমিটেডকে একত্রিত করে নিতে পারবে, অর্থাৎ দুইটা কোম্পানি বিলুপ্ত হয়ে যাবে। এখন এই যে দুইটা কোম্পানি বিলুপ্ত হওয়ার সময় ইকুইটি, তাদের যে স্টক হোল্ডার ইকুইটি আছে, মালিক আছে, মালিকদেরকে আমরা কী দিব? মালিকদেরকে এই যে নতুন কোম্পানির শেয়ার দিব। তাহলে দুইটা কোম্পানির সম্পদ এবং দায়গুলো নিয়ে তাদেরকে নতুন কোম্পানির শেয়ার দেওয়ার মাধ্যমে মূলত দুইটা কোম্পানি বন্ধ হয়ে যায়, তারপর নতুন একটা কোম্পানি গঠিত হয়। এখন আমাদের জার্নাল করতে বলছে কার? নতুন কোম্পানির জন্য, অর্থাৎ নতুন যে এ বি কোম্পানি গঠিত হবে সেই এ বি কোম্পানির জন্য জার্নাল করতে হবে। এই জার্নালটা খুবই সহজ, একেবারে মনে রাখতে পারলে তোমাদের জন্য। দেখো জার্নালটা কীভাবে করবা, দেখো আমরা জার্নালের একটা ছক কাটলাম, পাশে পার্সেস কনসিডারেশনটা লিখে নিলাম। তাহলে এই পার্সেস কনসিডারেশনটা কী হলো? এ বি কোম্পানি দুইটা কোম্পানি বিলুপ্ত হয়ে এই সম্পদগুলো কাকে হ্যান্ড ওভার করবে? এ বিকে। তাহলে এ বি গুডউইল পাইলে কত? টোটাল 50,000। ল্যান্ডেন বিল্ডিং পাইলে কত? 2,50,000 আর 2,00,000-এ 4,50,000 টাকা। তারপর তোমার প্লান্ট অ্যান্ড মেশিনারি পাইলে কত? 8,00,000 টাকা। পেটেন্ট পাইলেও 1,10,000 টাকা। স্টক পাইলেও 1,70,000 টাকা। সান্ডিকেটর্স পাইলেও 1,40,000 টাকা। আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক পাইলেও 60,000 টাকা। এগুলো কিন্তু আমরা সব এখানে অ্যাসেটগুলো লিখে নিয়েছিলাম। এই অ্যাসেট নেওয়ার সাথে সাথে তার একটা লাইবিলিটিসও নিতে হয়েছে, সেটা হচ্ছে কি? সান্ডিকেটর্স। এই সান্ডিকেটর্সটাও তার নিতে হবে, এই জন্য এটা ক্রেডিট করে দিব। তাহলে আমরা কী করলাম? এ লিমিটেড এবং বি লিমিটেডের সকল সম্পদ এবং দায়গুলো কার কাছে হ্যান্ড ওভার করলাম? নতুন কোম্পানি এ বি এর হাতে তুলে দিলাম আমরা। এখন এ বি আমাদেরকে কি দিবে? এ বি এই মালিকানা সত্ত্ব, মানে যারা এর মালিকানা সত্ত্ব তাদেরকে এ বি 10,50,000 টাকার পার্সেস কনসিডারেশন পে করতে হবে, আর বি এর মালিকদেরকে বের করতে হবে 6,00,000 টাকা। এই জন্য এটাকে আমরা লিখব লিকুইডিটর অফ এ লিমিটেড, অর্থাৎ যারা মাঝখানে মধ্যস্থা করে আমাদেরকে লিকুইডেশনটা করে দিচ্ছে সেই লিকুইডিটর অফ এ লিমিটেড ক্রেডিট করতে হবে 10,50,000 টাকা, আর বি লিমিটেডের লিকুইডিটর ডেবিট করতে হবে, ক্রেডিট করতে হবে 6,00,000 টাকা। অর্থাৎ এই যে পার্সেস কনসিডারেশনটা আছে সেইটা মূলত এই লিকুইডিটর নাম দিয়ে এখানে ক্রেডিট করে দিতে হবে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম, লিখলাম অ্যাসেট অ্যান্ড লাইব্রেটিস আর টেকেন ওভার অ্যাজ পার স্কিম অফ অ্যামালগামেশন। অর্থাৎ অ্যাসেট এবং লাইব্রেটিসগুলো আমরা এ বি লিমিটেডকে দিয়ে দিলাম। এ বি লিমিটেড আমাদেরকে নোট করে রাখলো যে এর লিকুইডিটর, বি এর লিকুইডিটর, অর্থাৎ লিকুইডিটরকে এই সম্পদ এবং দায়গুলো বিনিময়ে যে পার্সেস কনসিডারেশন আসছে সেটা বুঝাই দিবে। এখন এ বি কে কী দিবে? এ বি লিমিটেড নতুন কোম্পানিটা কী দিবে? পুরান কোম্পানিকে শেয়ার দিবে কত? 1,65,000 শেয়ার। এটা আমরা এখানে ডেবিট করে দিব। লিকুইডিটর অফ এ লিমিটেড 10,50,000 টাকা শেয়ার পাবে, বি লিমিটেড পাবে 6,00,000 টাকা শেয়ার। এটা কি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়ে আমরা ক্রেডিট করে দিব 16,50,000 টাকা। অর্থাৎ এ বি লিমিটেড এ এবং বি কে টোটাল 16,50,000 টাকা শেয়ার ইস্যু করে দিবে। এটা আমরা এন্ট্রি দিয়ে দিব, ইস্যুয়েন্স অফ ইকুইটি শেয়ার অ্যাজ পার পার্সেস কনসিডারেশন। এটা এন্ট্রিটা দিয়ে দিলে তোমাদের জার্নালটা হয়ে গেল, আর কোনো কাজ করতে হবে না জার্নালে। এবার এ বি লিমিটেডটা গঠিত হয়ে গেছে, এদের ব্যালেন্স শিটটা কীভাবে করবো? ব্যালেন্স শিটটা আরও সোজা, আমরা এখানে ব্যালেন্স শিটটা করবো হচ্ছে ফিক্সড অ্যাসেটের জায়গায়। প্রথমে লিখবো আমরা যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেগুলো কী কী, যেমন এখানে ফিক্সড অ্যাসেট আছে দেখো গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি, প্যাটেন্ট, এগুলো ফিক্সড অ্যাসেট না, জাস্ট দুইটা কোম্পানির সম্পদগুলো সব যোগ করে দিব আমরা, কারণ এ বি লিমিটেড তো দুইটা কোম্পানিকে নিয়ে নিছে, এই জন্য দুইটা কোম্পানির সম্পদগুলো আমরা যোগ করে দিয়েছি। এরপর কারেন্ট অ্যাসেট লিখে আমরা স্টক, সান্ডি ডেপটস, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এগুলো যোগ করে দিব। তারপর টোটাল অ্যাসেটটা চলে আসবে আমাদের 17,80,000 টাকা। এখানে তোমরা উপরে লিখে নিবে এ বি লিমিটেড, এই ব্যালেন্স শিটটা কিন্তু এ বি লিমিটেডের, এ এবং বি কিন্তু ক্লোজ হয়ে গেছে। এবার আমরা এবার লাইব্রেটিস পাস লিখবো। লাইব্রেটিস পাসের মধ্যে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি শুধু সান্ডিকেটর্স আছে, আর কিছু নাই। তো এখানে প্রথমে তোমরা লিখবা স্টক হোল্ডার ইকুইটির মধ্যে অথরাইজ ক্যাপিটাল, এখানে কিছুই দেওয়া নেই, এই জন্য এটা ডট 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 দিয়ে রেখে দিবা। ইস্যুড অ্যান্ড পেইড আপ ক্যাপিটালে দেখো ওই যে এ বি লিমিটেড নতুন করে তাদের শেয়ার দিছে কত? 1,65,000 শেয়ার দিছে। কাকে? এ এবং বি লিমিটেডের শেয়ার হোল্ডারদেরকে। কত টাকা দামের? 10 টাকা দামের। টোটাল 16,50,000 টাকা। এটা লিখবা ইস্যুড অ্যান্ড পেইড আপ ক্যাপিটালে। এরপর কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে গিয়ে সান্ডিকেটর্সটা লিখে দিলেই দেখবা দুই পাশ মিলে গেছে,
এটাই হচ্ছে মূলত অ্যামালগামেশনের প্রসেস। এখানে দুইটা মেথড আছে, লামসাম মেথড, আচ্ছা তারপর আছে নেট ওর্থ মেথড। তো বিভিন্ন মেথডে অ্যামালগামেশনটা করা যায়, তো সেগুলো একটা বিশাল আয়োজন। তো আমরা পরে নেক্সট যে কোনো একটা সময় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে ম্যাটটা এনেইতে আসছে সেই ম্যাটটা আমি তোমাদের সমাধান করে দিলাম, তো আশা করি এটা তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।